মেয়েদের ফুটবলে পয়মন্ত ভেনু কমলাপুরে জয় নিয়ে ঘরে ফিরল অনূর্ধ্ব ২০ দলের মেয়েরা। তবে ম্যাচটা তাদের জিততে হলো কঠিন করে। যদিও শুরুটা ছিল দুর্দান্ত, খেলার বয়স তখন সবে ২ মিনিট ৩৪ সেকেন্ড। শাহেদা আক্তার রিপা বল বাড়িয়ে দেন আকলিমার দিকে, বল পেয়ে নেপালের রক্ষণ তছনছ করে দলকে এগিয়ে নেন লিগের সর্বোচ্চ স্কোরার আকলিমা। নেপাল তখনও গুছিয়ে উঠতে পারেনি, এর মাঝেই ১২ মিনিটে রিপা আকলিমাদের আক্রমণ। মধ্য মাঠ থেকে পাওয়া বলে অসাধারণ শটে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন নাহার। ১৫ মিনিটে প্রথম আক্রমণ নেপালের, তবে ২৪ মিনিটে সফল হয় তারা। মনময়া দামাইয়ের শট পোস্টে লেগে জালে জড়ায়। অধিনায়ক শামসুন নাহার মাথায় আঘাত পাওয়ায় বিরতির পর আর মাঠে ফেরেননি, তবে কোচ গোলাম রব্বানির কৌশলের কাছে পাত্তা পায়নি নেপাল। ৫৩ মিনিটে ফ্রিকিক থেকে আফিফার শট ঠেকিয়ে দেন নেপালের গোলকিপার, কিন্তু অতিরিক্ত সময়ে রিপাকে আটকাতে পারেননি নেপালের ওই গোলকিপার। জয়ে সন্তুষ্ট কোচ। রাউন্ড রবিন লীগ টুর্নামেন্টে পরের ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচেই আপাতত চোখ। তো আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ আপনার খেলা এবং আপনার জয়লাভ করা। তো প্রথম লক্ষ্য মেয়েরা আপনার পূরণ করতে পেরেছে, তো আমরা কিছুটা সামনের দিকে এই টুর্নামেন্টের সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করি। তো ইন্ডিয়ার ম্যাচ, ইন্ডিয়া তো অবশ্যই শক্তিশালী টিম, এটা সাউথ এশিয়া, এটা আপনার ৫০ বছর ধরেই শক্তিশালী টিম। কিন্তু আমরা আমাদের মেয়েরা আগেও আপনার ইন্ডিয়ার সাথে অনেক টুর্নামেন্টে আপনার অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৮, ১৯ টুর্নামেন্টে অনেকবারই মুখোমুখি হয়েছে আপনার, এবং ভালো ফুটবল খেলছে এবং জয়লাভ করারও তাদের রেকর্ড আছে। তাই আশা করি যে এই ম্যাচও আপনার খুব ভালো একটা ম্যাচ হবে এবং কমলাপুর স্টেডিয়ামে দর্শকরা একটা ভালো ম্যাচ দেখতে পাবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামব। আজকে তো শুরুটা ভালো ছিল, মাঝখানে হঠাৎ করে আমার হৃদমটা নষ্ট হয়ে গেল কেন? এটা আপনার শামসুন্নাহার জুনিয়র আপনার মাথায় লাগার পরে আপনার উঠে যাক। আপনি জানেন যে শামসুন্নাহার জুনিয়র হলো এই টিমের একটা হলো কি প্লেয়ার। তো শামসুন্নাহার উঠে যাওয়ার পরে কিছুটা সময় আপনার, আর আইরিন আপনার হলো ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ ও নামছে আপনার, এটা তো আমরা সবাই বুঝতে পারি যে
মানে ওর সময় লাগছে, কিন্তু ভালো দিক হলো জাইরিন জীবনের প্রথম আপনার আন্ডার টোয়েন্টি লেভেলে মাঠে নেমেই কিন্তু মোটামুটি আমি আশা করি যে ভালো ফুটবল খেলছে, এটা আমাদের জন্য খুব ভালো। শামসুনার এখন আপনার হলো ওই ব্যথা পাওয়ার পরে আপনার একটু আপনার ওই সিটি টিতেই করতে পারতেছিল না, এখন সময়ের সাথে সাথে আসলে সব কিছু অ্যাডজাস্ট করছে। হ্যাঁ কি কংগ্রেস কি না আপনার আমাদের যেটা আমরা যেটার উপরে আমরা সবসময় জোর দিই যে আমাদের ফিজিক্যাল ফিটনেসের উপরে 90 মিনিটস একই রিদমে খেলা, সেটা মেয়েরা খেলতে পারছে। এবং সবচেয়ে বড় কথা মজুর ভাই আমাদের মেয়েরা প্ল্যান আমাদের যে অ্যাকর্ডিং টু প্ল্যান প্ল্যান অনুযায়ী মেয়েরা খেলতে পারছে, এটা হলো ভালো দিক। আরে জি না এটা আপনার আপনি ওই প্রথমে তো ওটা কর্নার হাইট গোল পরে আপনি প্রথমে হলো সোয়াগির মিস্টেক, এটা আপনি বারবারই কিন্তু আমাদের টিম মিটিংয়ে বলা হয়েছে যে আমরা যতটুকু সম্ভব আমরা ব্যাকপাস আমরা করব না। সোয়াগি কিন্তু বলটা ধরে কিন্তু টার্ন করতে পারতো, সোয়াগির সাথে কেউ ছিল না, সোয়াগি ব্যাকপাসটা দেওয়ার পরেই কিন্তু ওইখান থেকেই আসলে আপনি মিস্টেক শুরু, তারপরে তো কর্নার তারপরে গোল। কিন্তু প্রথম মিস্টেক আমি অ্যাজ এ কোচ হিসাবে আমি করবো যে সোয়াগি যদি শুধু টার্ন করতো একটা টার্ন করতো তাহলে আপনি খেলা হলো ভিন্ন, আমরা অ্যাটাকে যেতাম, সেটা আপনার পিছিয়ে খেলে ওইটাই হলো মূল মিস্টেক। না নতুন তো আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং ওর সাথে যে গোলকিপারও আপনার আছে আর রূপনা আপনার এই বছরই আপনার হলো লাস্ট আন্ডার টোয়েন্টি তার শেষ, এরপরে আপনার অন্য গোলকিপার যারা আসতেছে পাইপ লাইনে তারাই খেলবে। না আপনার নেপালও আপনার অনেক ভালো টিম, আর আপনার যদি দেখেন এখানে আপনার আকলিমা ফার্স্ট যেটা আপনার কাউন্টার থেকেই আপনার প্রান্তের বল থেকে আপনি ক্লিন গেম ফিনিশ করছে, সুযোগ যেগুলো পাইছে সব আপনার কাজে লাগিয়েছে, এবং নেপাল তো অবশ্যই আমার স্ট্রং টিম এবং খুব ভালো একটা খেলা হয়েছে। না এটা নিয়ে আমি কোনো ভাবতেছি না, কারণ আমার হলো ম্যাচ নিয়ে ভাবতেছি, ইন্ডিয়া অবশ্যই শক্তিশালী দল, ইন্ডিয়ার সাথে আমরা অলরেডি খেলা দেখছি, আমাদের ইন্ডিয়ার সাথে আমাদের এখন আমরা কালকে সময় পাবো, আমরা ম্যাচ প্ল্যান করবো এবং আমরা আমাদের স্বাভাবিক যে খেলাটা ওইটাই আমরা খেলবো এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো। জি না আজকে আমাদের আপনার নেপালের সাথে যেহেতু নেপালের আপনার ফিজিক্যালি কিন্তু তারা স্ট্রং, আমাদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু খেলা হয়েছে, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে, কিন্তু আমাদের পরিকল্পনা যে আপনি যদি দেখেন প্রান্তির বলটা আপনার আকলিমার ফার্স্ট গোল এটা কিন্তু আমাদের প্ল্যানেই ছিল যে এখান থেকে বিহাইন্ড দ্য ডিফেন্স ফালাও, কিন্তু ওইটা কিন্তু কার্যকরী হয়েছে, আজকে আমাদের প্ল্যানই ছিল এটা যে ওদের ব্যাকের পিছে ফালানো। আজকে আপনি কিন্তু আগের ম্যাচগুলো আপনি যদি দেখেন আমাদের টিম কিন্তু সবসময় ছোটো ছোটো পাশে খেলে, কিন্তু আজকে কিন্তু একটু পরিবর্তন আসছে, এটা আমাদের প্ল্যানই ছিল। না আপনার যেহেতু 97 আকলিমা কিন্তু অনেক রানিং করছে আর আপনার একদিন পরে ম্যাচ আপনার ওর জায়গায় হালিমাকে দেওয়া হয়েছে, যে হালিমাও আপনার তার এক্সপিরিয়েন্স হইলো আর আকলিমাকেও রেস্ট দেওয়া হলো, আর শামসুন্নার তো আশা করি যে পরশুদিন আশা করি ঠিক হয়ে যাবে। না অলরেডি মনে করা শুরু করে দিয়েছে, ও যাবে এখন যাবে। না রিপা তো আপনার যে সে আপনার যে স্কিলফুল প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার সেটা আজকেও কিন্তু সে প্রমাণ করছে, এবং আপনি যতবারই সে বল ধরছে এবং তার ইয়ে থেকে এফেক্টিভ কিছু আমরা পেয়েছি, এবং ফাইনালি গোলটা গোলটা যদি দেখেন আমরা খুব দর্শনীয় গোল কিপারের কাছ থেকে। জি না অবশ্যই আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যে নেপাল আপনার অবশ্যই একটা ভালো টিম তো জয়লাভ করাতে আমি মনে করি কিছুটা তো আমরা অগ্রসর হলাম যে এদিকে যাওয়ার জন্য। সঠিক পরিকল্পনা, রিপা স্বপ্নদের কঠোর পরিশ্রমে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বাংলাদেশ। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।